স্বাগতম আবারও অসীম ট্রিক্সের পক্ষ থেকে। চলে এসেছি নতুন আরেকটি ট্রিক্স নিয়ে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকুন। চলুন দেখে আসা যাক আজকের নতুন ট্রিক্সটি। আজকে আমি দেখাবো আপনাদের অনেক সময় ছবি থেকে অনেক বেশি টাইপ করতে হয়। ধরেন এই একটা পেজ আছে যেটা থেকে টাইপ করে, আমি একটু এটা ইন্টারনেট সোর্স থেকে নামিয়েছি স্যাম্পল হিসাবে দেখানোর জন্য, যে এগুলো আপনাদেরকে হয়তো একটা বই বা অনেকগুলো ছবি আছে যেগুলো টাইপ করে ওয়ার্ডে বা যে কোনো প্লেসে বা যেসব জায়গাগুলো হয়তো ধরেন পিডিএফ আছে বা এক্সেলের মধ্যে আপনার ডেটাগুলো পোস্টিং করতে হবে। কিন্তু এরকম যদি 100 পেজ থাকে, খুব সহজেই কিভাবে আমরা এই প্রত্যেকটা পেজকে লেটারে কনভার্ট করতে পারি বা ওয়ার্ডে কনভার্ট করতে পারি, যে আমরা কপি করে আমাদের মতো করে সুন্দর করে সাজিয়ে নিতে পারবো। চলুন তাহলে দেখে আসা যাক। এই ফোল্ডার দুইটা রয়েছে আমার একটা ফোল্ডারে। আমি প্রথমে এর জন্য চলে যাব আমার গুগল একটা জিমেইল অ্যাকাউন্টে, এবং যেখান থেকে আমি গুগল ড্রাইভটাকে অ্যাক্সেস করতে পারি। তো চলে যাচ্ছি আমি গুগল ড্রাইভে। গুগল ড্রাইভটা ওপেন হতে একটু সময় নেয়, সঙ্গে থাকবেন, সময় নিচ্ছে ওপেন হওয়ার জন্য। দেখুন ছবিটা দেখাচ্ছে আমাদের, এরপরে আসুন এখানে, দেখুন এটা কপি হয়ে গিয়েছে। আমরা এটাকে এখন সিলেক্ট করে নিলাম, রাইট বাটন ক্লিক করলাম, কপি নিচে এসে পেস্ট করে দিচ্ছি। দেখুন এখানে বাংলা ইংরেজি দুইটাই হয়েছে, তবে মাঝে মধ্যে দুই একটা ওয়ার্ড যদি বাংলার আসলে না বুঝতে পারে সেক্ষেত্রে একটু এলোমেলো হয়। তবে অবশ্যই এইভাবে আপনারা কনভার্ট করার পরে সুন্দরভাবে আপনি আপনার মূল বইটির সাথে বা মূল কাগজটির সঙ্গে মিলিয়ে নেবেন। তা আজ এ পর্যন্তই, আজ এ পর্যন্তই। নতুন কোনো ট্রিক্স নিয়ে আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো আপনাদের মাঝে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।